ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আজান যদি শুনতে না পাওয়া যায় তাহলে কি সালাত আদায় করা যাবে নাকি আজান দিয়ে সালাত আদায় করতে হবে? এখানে আমরা বলবো যে যদি আজান টাইম মতো দেওয়া হয় আর আপনি না শুনতে পান তাহলে সেটার জন্য আপনার আজান দেওয়া লাগবে না, আর যদি আজান না হয় তাহলে আপনি আজান দিবেন। আর একটা মহল্লায়, একটা গ্রামে, বস্তিতে একটা আজান যথেষ্ট, এটাকে ফরজে কেফায়া বলে। মানে একটা দিলে সবার পক্ষ থেকে এই ফরজটা আদায় হয়ে যাবে, আর যদি কেউ না দেয় সকলেই গুনাহগার হবে। এরপরও বিভিন্ন মসজিদ যেগুলি রয়েছে সেগুলিতে আজান দেওয়া কি সুন্নাহ হিসাবে দিতে পারবে। তো যা হোক, আপনি দেখবেন যে টাইমলি আজানটা হয়েছে কি না। আজান যদি হয়ে থাকে, মানুষ বলে থাকে, তো ওটা যথেষ্ট। আপনার শোনা না শোনা তো গুরুত্বপূর্ণ বিষয় না। আপনি না শুনলেন, এসে যেন আজান দিবেন নতুন করে, এটা দরকার নাই আপনার। তবে আজান যদি না দেওয়া হয় মহল্লায়, তাহলে আপনি আজান দিয়ে কি নামাজ পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। তবে যখনই আপনি নামাজ পড়বেন, ফরজ নামাজ একামত দিয়ে নামাজ পড়বেন। একামত দেওয়াটা কি ব্যক্তি বিশেষের জন্য সুন্নাহ, আর জামাতের সময় এটা এক প্রকার কি ফরজে কেফায়া। মানে যে কোনো একজনকে দিতেই হবে, কেউ না দিলে সবাই কি ফরজ তারিখ, এই ফরজ তরককারী বলে গণ্য হবে, মানে সবাই কি দায়ী থাকবে। কিন্তু ব্যক্তিগতভাবে যদি কেউ নামাজ পড়ে একাই একাই, তো একামত দেওয়া কি সুন্নাহ। তো যাই হোক, আপনার প্রশ্নের সাথে আরও কিছু বোনাস দিয়েছি, এতে যথেষ্ট ইনশাআল্লাহ। হাইয়াকাল্লাহ।